বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সীমান্ত এলাকায় পরিকাঠামো নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক, বিধানসভায় আলোচনা, আগামী সপ্তাহে প্রস্তাব আনছে তৃণমূল। বিপ্লব দেব সরকারের সুপ্রিম অস্বস্তি, কোন রাজনৈতিক দলকে প্রচারে বাধা নয়, প্রশাসনকে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ। ত্রিপুরা সরকারকে হলফনামা দিতে বলল আদালত, তৃণমূলের মামলা শুনে নিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ। আগরতলা পুর ভোটের আগে কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা, ত্রিপুরা পুলিশের এই নিয়ে নটি মামলা, রুজু প্রার্থীর উপর হামলার অভিযোগে থানার সামনে তৃণমূলের বিক্ষোভ। শীতলকুচি গুলিকাণ্ডে হাইকোর্টে সিআইডির রিপোর্ট, সিআইএসএফ প্রথমে লাঠিচার্জ করে বলে রিপোর্টে উল্লেখ, লাঠিচার্জে আহত হন নজন, পরে বুথের সামনে জমায়েত, পরিস্থিতি সামাল দিতে গুলি, সিআইএসএফের উল্লেখ রিপোর্টে। গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বাদ, ব্রাত্য বসু পরিচালিত ছবি ডিকশনারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নামের বানানে ভুল থাকার কারণে দেখানো হয় তোপ, ব্রাত্যর সাংস্কৃতিক জগতে কেন না গলাবে বিজেপি, পাল্টা শ্রমিকে। বিজেপিতে যোগ দেওয়ার আট মাস পরে মোহভঙ্গ, পদত্যাগ শ্রাবন্তীর, বাংলার অগ্রগতিতে দলের উদ্যোগের অভাবের বিস্ফোরক টুইট, নগরীর নোটি বলে ফের কটাক্ষ তথাগত রায়ের, এটা হওয়ারই ছিল দলকেও খোঁচা। ফের তথাগতের কাঠগড়ায় বিজেপি নেতৃত্ব, রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন, গতানুগতিক মিটিং মিছিল বাঁধ করলেই মিলবে না সুরাহা, প্রয়োজনে দুদিনের চিন্তন বৈঠকে টুইটে পরামর্শ তথাগত। 16 নভেম্বর স্কুল খোলায় কাটল আইনি জট, রাজ্যের সিদ্ধান্তই বহাল, হাইকোর্টে মামলা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, আদালতে সমস্যা থাকলে সরাসরি স্কুলকে জানাতে পারবেন অভিভাবকেরা, মত আদালতে। সাড়ম্বরে শোভাযাত্রা নয়, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজায় প্রতীকী বিসর্জনের সায় হাইকোর্টের, কিভাবে কোভিড বিধি মেনে প্রতীকী বিসর্জন, রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ। শুনানিতে মালদার শিশু মৃত্যুর উল্লেখ এজির। আগরতলা পুর ভোটের আগে কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা, ত্রিপুরা পুলিশের এ নিয়ে নটি মামলা রুজু, ভয় পেয়েছে বিজেপি, প্রতিক্রিয়া কুণালের। গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বাদ, ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নামের বানানে ভুল থাকার কারণ দেখানো হয় তো ব্রাত্যর সাংস্কৃতিক জগতে কেন নাক গলাবে বিজেপি, পাল্টা শ্রমিকের। বিজেপিতে যোগ দেওয়ার আট মাস পরেই মোহভঙ্গ, পদত্যাগ শ্রাবন্তীর, বাংলার অগ্রগতিতে দলের উদ্যোগের অভাবে বিস্ফোরক টুইট, নগরীর নোটি বলে ফের কটাক্ষ তথাগত রায়ের, এটা হওয়ারই ছিল দলকেও খোঁচা। ফের তথাগতের কাঠগড়ায় বিজেপি নেতৃত্ব, রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন, গতানুগতিক মিটিং মিছিল বন্ধ করলেই মিলবে না সুরাহা, প্রয়োজনে দুদিনের চিন্তন বৈঠক, টুইটে পরামর্শ তথাগতের। বিজেপি থেকে বহিষ্কারের পর তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন না সুরজিৎ সাহা, বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি, প্রভাব পড়বে না পুনর্নির্বাচনে মন্তব্য দিলীপের, একতরফা সিদ্ধান্ত পাল্টা সুরজিৎ সাহা। 16 নভেম্বর স্কুল খোলায় কাটল আইনি জট, রাজ্যের সিদ্ধান্তই বহাল, হাইকোর্টে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, আদালতের সমস্যা থাকলে সরাসরি স্কুলকে জানাতে পারবেন অভিভাবকরা, মত আদালতের। অনুমোদনের পথে কোভিডের ওরাল ভ্যাকসিন, আপৎকালীন ব্যবহারে অনুমোদন দিতে পারে ইংল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা, আশার আলো চিকিৎসক মহলে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।